হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো চিকেন ডিপ পিৎজা। এই পিৎজা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওইটা প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো অতি সহজে পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই পিৎজা বানাতে যে সকল উপাদানগুলো লেগেছে আমি এই রেসিপির ডিসক্রিপশনে দিয়ে দিব। এই পিৎজা বানাতে আমার লাগবে সল্ট, সুগার, ড্রাই ইস্ট এবং মিল্ক। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। এখন তৈরি করব পিৎজা বানানোর জন্য ডো। এর জন্য লাগবে আমার অল পারপাস ফ্লাওয়ার। আমার এই পিৎজা বানাতে যে সকল উপাদানগুলো লেগেছে আমি এই রেসিপির ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি দেখে আপনারা বাসায় অতি সহজে বানাতে পারবেন। আমি যে পিৎজা বানানোর জন্য যে মিক্সিং তৈরি করছি এখন আমি এর মধ্যে মিক্স করে দিয়ে দিব। এখন এগুলোকে আমি হালকা একটু মিক্স করে আমি হাত দিয়ে ভালো করে মুছে নেব। আমার পিৎজা বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে। দিয়ে দিব ভেজিটেবল অয়েল একটু উপরে। এখন এই ডোটা আমি হোম টেম্পারেচারে 3-4 ঘন্টা রেখে দিব কভার করে। এখন কেটে নিব চিকেন থাই। এটা হলো মুরগির লেগের মাংস, এগুলোকে আমি জুলিয়ান সাইজে ছোট ছোট করে কেটে নিব। দিয়ে দিব সল্ট, ব্ল্যাক পেপার, ক্রাশ ড্রাই চিলি, গার্লিক পাউডার অ্যান্ড দিয়ে দিব মাস্টার্ড অয়েল। এগুলোকে মিক্স করে আমি হোম টেম্পারেচারে 30 মিনিটস রেখে দিব। কেটে নিব টমেটো, এগুলোকে আমি কিউবস করে কেটে নিব। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে ফেলব। কেটে নিব সুইট গ্রিন পেপার, এই পেপারটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন তৈরি করব টমেটো সস। এই সসটা আমি এই পিৎজার জন্য ব্যবহার করব। দিয়ে দিব সল্ট, ব্ল্যাক পেপার। এই টমেটো সসটাকে আমি ভালো করে গাঢ় করে নিব, পানিগুলো একটু শুকিয়ে নিব। পিৎজার জন্য আমার টমেটো সসটা তৈরি হয়ে গিয়েছে। এই টমেটো সসটা আপনারা পিৎজার জন্য এভাবে তৈরি করলে আমি মনে করি ভালো হবে। এখন চিকেনগুলোকে আমি মিডিয়াম ওয়েতে ফ্রাই করে নেব। দিয়ে দিব ভেজিটেবল অয়েল, তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে পিৎজার জন্য চিকেন। আমার পিৎজার জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি আর একটু মুছে নিব। এখন আমি দুভাগ করে নিব। আমি বানাবো দুটো পিৎজা। এখন একটা ডোকে আমি হাত দিয়ে ভালো করে প্রেস করতে থাকবো, তাহলে পিৎজার ডোরটা চারপাশে ভালো করে রাউন্ড হয়ে বড় হবে। পিৎজার ডোর মাঝখানটা আমি একটু পাতলা করে নিব আর সাইডটা আমি একটু হালকা মোটা রাখবো।
আমি আজকে এই প্যানটাই তৈরি করব ডিপ পিজ্জা। এর ভিতরে আমি চারপাশে ভেজিটেবল অয়েল লাগিয়ে নিব। এখন পিজ্জা ডোটাকে আমি এর ভিতরে রেখে দিব এন্ড চারপাশে প্রেস করে এগুলোকে আমি সমানভাবে রাউন্ড করে ফেলব। এখন এর মধ্যে দিয়ে দিব আমার বানানো টমেটো সস। এই সসটাকে আমি চারপাশে ভালো করে লাগিয়ে নিব। দিয়ে দিব চিকেন। এখন দিয়ে দিব আমি মোজারেলা চিজ। আমি যে সুইট পেপারটা কেটে নিয়েছি এখন এগুলোর উপরে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি চার পিস চিলি, গ্রিন চিলি স্পাইসির জন্য। এখন এই পিজ্জাটাকে আমি চুলায় বানিয়ে নিব। আমি হালকা আগুন দিয়েছি এবং কভার করে দিব। এখন এর উপরে আমি হালকা একটু ভেজিটেবল অয়েল লাগিয়ে নিব যেন ক্রিস্পি হয়। আমি আবার কভার করে দিব 10 মিনিটের জন্য। এটা একদম চুলায় কুক করা ঝামেলাবিহীন, ঝামেলা ছাড়া। এই দেখুন আমার পিজ্জাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এইভাবে বাসায় তৈরি করবেন এবং বাইরের খাবারগুলো থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।